দুজনের মধ্যকার রসায়নটা দারুণ। একসাথে বেড়ে ওঠা একটা পুরো জাতিকে স্বপ্ন দেখানো, রানের পর রান করে দলকে জয় এনে দেয়া, বিশ্বমঞ্চে বাংলাদেশকে চেনানো, কোনটা করেননি দুজন মিলে? সুখে দুঃখে একজন পাশে পেয়েছেন অপরজনকে। রোববার আন্তর্জাতিক ক্রিকেটে দুজন ছুঁয়েছেন নতুন দুই রেকর্ড। তামিমের 15,000, মুশির ওডিআইয়ে 7। 100 করে সবালো যদিও তার ওপর, তবুও মুশফিক ক্রেডিটটা দিলেন বন্ধু তামিমকেই। ম্যাচ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্ধু তামিমকে উদ্দেশ্য করে মুশফিক লিখেছেন আবেগঘন সব কথা। জানিয়েছেন, আজকের এই সাফল্যের পেছনে মাঠে এবং মাঠের বাইরে তামিম পালন করেছেন কত বড় ভূমিকা। ভালো খারাপ সবসময় পাশে পাওয়া বন্ধুটাকেই মুশি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তার চোখে তামিমই ব্যাটার হিসেবে দেশের সেরা। বন্ধুর প্রশংসার জবাব দিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন। কমেন্ট করে জানিয়েছেন কতটা দারুণ ছিল মুশির ইনিংসটা। রোববার ওয়ানডেতে কেরিয়ার সেরা 73 রান করেছেন নাজমুল হাসান শান্ত। যেভাবে খেলছিলেন তাতে শতক পেতেই পারতেন, পাননি তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই। ম্যাচ শেষ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তামিমকে জানিয়েছেন 15,000 রান করার শুভেচ্ছা। তামিম ইকবাল যে ব্যাট হাতে দেশের কিংবদন্তি শুধু না, শান্তর মতো ক্রিকেটারদের পথ প্রদর্শকও, সেটাও জানাতে ভুলেননি। ওয়ানডে ক্যাপ্টেন উত্তর করেছেন শান্তর পোস্টেও। বলেছেন, শান্ত যেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে পারেন, সেই সাথে তরুণ এই ব্যাটার যেন পরিশ্রম কমিয়ে না দেন। বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা এর আগে কখনো দেখা গেছে সেটা বলা কঠিন ব্যাপার। নিজেদের মধ্যে বন্ডিংটা কতটা দারুণ সেটা বোঝা যায় একে অপরকে প্রশংসায় ভাসানোর গল্পেই। হাথুরু সিংহে আসার পর বদলাতে শুরু করেছে অনেক কিছুই, তবে সব বদলি এসেছে শুভ হয়ে। শেষটাও সুন্দর হবে তো। উৎস মাহমুদ, অলরাউন্ডার।